আমি এখানে কেক বানাবো সব কিছু রেডি হয়ে গেছে এখানে আছে এটা সুজি বন্ধুরা আমি সকালে ফুল তুলতে এলাম আর আজকে দেখছি অনেক দিন বাদে সাদা গোলাপগুলো হয়েছে তো আমি এখন তুলতে এসেছি পূজো হবে বলে আর আমাদের ওইদিকে ভোগ নিবেদন করেছে এখন সকালে আর হচ্ছে আমি ফুল তুলতে এলাম প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে কিন্তু জানলা খুললে প্রচুর আওয়াজ আসবে সেই জন্য আমি ভিতর থেকেই দেখাচ্ছি যে কিরকম হাওয়া ঝড় দিচ্ছে গাছগুলো হিলছে তো আমি জানলা খুলবো যখন তখন আর কথা বলবো নি আর হচ্ছে যে ফুলগুলো তুলে নেব কৃষ্ণ বন্ধুরা এখন সকালে আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে অনেক কিছু একটু দেওয়া হয়েছে গোপীনাথকে যে ফল আছে পেঁপে আছে পেয়ারা আছে কলা আছে এখানে মিষ্টি লাড্ডু লাড্ডু আছে ছোট সিঙ্গুড়া এখানে আছে শক্কর পারে তো জল এখানে এটা দিয়ে সকালের ভোগ নিবেদন করলাম গোপীনাথের দর্শন করুন একটু পরে আরতি হবে আমাদের প্রতিদিনের মতন তোমাদের সামনে সকাল থেকে চলে এলাম আর আমাদের সকালের সব সেবা পুজো হয়ে গেছে আর এখন সবজি বানাবো সবজি আমার না করবো আর রান্না করে চলে এলাম মল্লিকার কাজ করবে আর আমার কাজ আমি করবো আমার কাজ বলতে আমি সবজি আমার না করবো আর আমাদের বউও চলে আসবে একটু পরে সে কার সঙ্গে ফোনে কথা বলছে আর সেও চলে আসবে কি রান্না হবে তো আজকে এই যে সবজি আরে নিয়ে বসে পড়ছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সকাল থেকে আর আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে আমাদের রান্না বসিয়ে দিচ্ছি অন্য বসিয়ে দিচ্ছি আর হচ্ছে যে এখানে আলু সেদ্ধ হচ্ছে কুমড়ো ভাজা হচ্ছে সজনের আটা সবজি হবে আলু কাঁচকলা আর হচ্ছে যে সজনের আটা দিয়ে রাখা হবে
আর কুমড়ো ভাজা আছে আজকে বেশি কিছু সবজি বানাবো আর আজকে আমাদের বউ বলছে যে দই আর হচ্ছে যে আলু আলু সেদ্ধ দিয়ে অন্য অন্য পাবে সেই জন্য আজকে সেরকম সবজি হবে আজকে মল্লিকা রান্না করছে আমি কুমড়োটা ভাজা করে তারপরে আমি বলি আমি আর করবো না আজকে তো একটা সবজি হবে তো মল্লিকা বলছে আমি তাহলে করে নিই সজনের আটা সবজিটা তো ও বানাচ্ছে আর আমি হচ্ছে যে ওইদিকে আমাদের বহু কীর্তন করছে পাঠ করছে তো আমি ওখানে যাব আগুনে প্রাণ কাঁদে কে বুদি গোড়াঙ্গ গুণের নিধি কোথা গেল গুণে প্রাণ কাঁদে কি বুদি গোড়াঙ্গ গুণের নিধি কোথা গেল কে আর করিবে দয়া পতিত দেখিয়া দুর্লভরি নাম কে দেবে জাতিয়া কে আর করিবে দয়া পতিত দেখিয়া কিঞ্চন দেখি কে বা উঠিবে কাহিয়া গোরা দিন শূন্য হইল সকল অকিঞ্চন দেখি কে বা উঠিবে কাহিয়া বাসুদেব কানে গুণা চাইয়া মনে রহিবে প্রাণ গোরা না দেখি হরে কৃষ্ণ বন্ধুরা আর আমাদের প্রভু এখন সেদিকে ভোগ নিবেদন করেছে তো আমি আর মল্লিকা এখন সকালে সেই ফল ভোগ নিবেদন করেছিল সেগুলো পেয়ে নেব আর আমার মেয়েও সে পাচ্ছে এখন আর আমরা এই সময় ফল প্রসাদ পাই আর সকালবেলা বেশি ফল ভাল লাগেনি তো একটু বেলা করে ফলগুলো পেয়ে নিই আর তারপরে একটা সময় অন্য ভোগ অন্য প্রসাদ পাই তো আমরা এখন দুটো কাঁটা চামচ নিয়ে বসে পড়েছি এগুলো হচ্ছে যে পেঁপে গুলো খুব ভালো কালকে এনেছিলাম তো কালকে দুটো পাকা পেঁপে এনেছিলাম আর আজকে একটা ভোগ নিবেদন করা গেছে আর একটা আছে তো আজকে একটা হচ্ছে যে সকালে দিয়ে হয়েছে যেটা খুব মিষ্টি মানে দেশের থেকেও ভালো লাগে আমাকে এই বর্ষাকালে এখানে প্রচুর পেঁপে পাওয়া যায় তো এখন পেঁপে সিজন তো তো পেঁপে খাওয়া ভালো বন্ধুরা এখন বাজে 12টা বাজতে যায় তো আমাদের দুপুরের রাজভোগ নিবেদন করা হয়ে গেছে আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে আজকে অন্ন আর কুমড়ো ভাজা আর আলু সেদ্ধ এখানে আছে শসা এখানে আছে শুক্তো টাইপের সবজি হয়েছে সজনের আটা দিয়ে কাঁচকলা দিয়ে আর এখানে আছে আম এখানে জল আর ভগবানের দর্শন করে নিন আজকের গোলাপের কালার গুলো খুব সুন্দর গাছে ফুল ফুটেছিল সাদা ফুল অনেকগুলো টগর ফুল ফুটেছিল সেগুলো দেওয়া হয়েছে চরণে আর এই যে হাতেও গোলাপ ফুল ওখানে ফুলের চিকচিকা উল্টে গেছে ওই ওইগুলো সোনুকে বলবে ফুলের চিকচিকাটা নিয়ে যেতে মানে জলে দিয়ে আসতে আর আমাদের প্রসাদ পেয়ে যে গ্যাস সারে পরিষ্কার করা হচ্ছে বাসন ধুয়ে তারপরে এখন বাজে পৌনে দুটো প্রসাদ পেয়ে নিচ্ছি আর দুজনে মিলে যে বাসন ধুয়ে নিচ্ছে
বন্ধুরা আর হচ্ছে যে আমি যে আমাদের মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর হচ্ছে যে এখন হচ্ছে যে এখন আবার পাঠ করতে বসবো গীতা আর হচ্ছে যে কীর্তন করব। তো আমার ছেলে আজকে ঘরে আছে, সেও হচ্ছে যে আজকে কীর্তন করবে আর সবাই মিলেই আজকে কীর্তন করব। আর এখন তো এখনো তো পুরুষোত্তম মাস চলছে, তো এখন কোথাও সেই জন্য ঘুরতে আরে যাইনি। এখন এই মাসে যতটা ভগবানের হচ্ছে যে নাম জপ কীর্তন করবে ততটাই ভালো। তো মন্দিরের ধামে আরে গেলেও ভালো, কিন্তু অন্য জায়গায় ঘুরতে না যাই ভালো। তো সেই জন্য আমরা এখন কোথাও ঘুরতে যাইনি, আর কোথায় বা ঘুরতে যাবো সব বর্ষাকালে। তো এখন হচ্ছে যে সেই জন্য আমরা ঘরেই যতটা পারি ভগবানের সেবা করি আর কীর্তন করি। আরে তো আজকে সবাই মিলে একসঙ্গে আজকে কীর্তন করব। আমাদের প্রভু আজকে সকালবেলা কীর্তন করেছিল, তো আমাকে বলছে তুমিও করো। তো মল্লিকা আজকে রান্না করছিল, আমি একটু করে দিয়ে তারপরে কীর্তন বসে পড়েছিলাম। তো আমাদের প্রভু আর আমি দুজনে মিলে কীর্তন করেছিলাম। তো এখন আবার সবাই মিলে বিকেলবেলা কীর্তন করব। তো এখনো এখন 5:30 বাজে, তো এখন 5:30-টার সময় করে বসবো। আর মল্লিকা এখন রেডি হচ্ছে, ও হচ্ছে যে মানে তিলক করছে মনে হয় মুখ। আমাদের ভগবানের দর্শন করে নিন, আমাদের গোপীনাথের দর্শন করে নিন বিকেলবেলা। আর এখন সবাই মিলে কীর্তন করতে বসবো। এই যে সব রেডি হয়ে গেছে, আসন বিছানা হয়ে গেছে, এই যে দুজনে বসে পড়েছে, সব রেডি হয়ে গেছে। কি কীর্তন করবে দুজনে, যেটা ভালোভাবে পারো সেটা দুজনে সুর দিয়ে করবে। আমার তো সুর নেই কিছু, সেই জন্য ওদের দুজনকেই বসে। হ্যাঁ, ও যেটা ও তো বাংলা পড়তে জানেনি, সেই জন্য হিন্দি বইও নেই, একটা হিন্দি কীর্তন করে নিতে বলো। হিন্দি কীর্তন এই রূপে বজ্রের পথে চলি বহু হরি বলব। যাব গো খোজেন্দ্র পুর, হব গো পিতায়ের মুকুর। যাব গো খোজেন্দ্র পুর, হব গো পিতায়ের মুকুর। নূপুর হয়ে জন জন বাজিব গো আমি, নূপুর হয়ে জন জন বাজিব গো হরি বলব। হরি বলব আর মদন মোহন হরি বলব। বজো বাসি তোমরা সবে এই অভিলাষ পুরায়, আর কবি কৃষ্ণের বাসি শুনিব গো হরি বলব। হরি বলব আর মদন মোহন হরি বলব। গোকুল জিনকা ধাম হ্যায়, এসে সি ভগবান কো, এসে সি ভগবান কো মেরা বারম্বার প্রণাম হ্যায়। জিনকা নাম হ্যায়, গোকুল জিনকা ধাম হ্যায়, এসে সি ভগবান হ্যায়। বাব ভিয়া হ্যায়, এসে গোপাল কো, এসে গোপাল কো মেরা বারম্বার প্রণাম হ্যায়। মিয়া হ্যায়, এসে গোপাল কো, এসে গোপাল কো মেরা বারম্বার প্রণাম হ্যায়। ফেরত নাই কবনের লেশ, আমার জীবন সদা পাপের। নাই কবনের লেশ, পরের উত্তে গদিয়াছি যে কত
দিয়াছি জীবের কেটে পরের জ্যোতি গো দিয়াছি রে কত দিয়াছি জীবের কেটে। আমি এখানে কেক বানাবো, সব কিছু রেডি হয়ে গেছে। এখানে আছে এটা সুজি, এই বাটির আধ বাটিকে একটু বেশি চিনি, এটা গুঁড়ো করে রেখেছি, চিনিটা এতটা নিয়েছি, আর টুটি ফুটি আছে, আর এখানে আছে দই আর সাদা তেল আর বেকিং পাউডার বেকিং সোডা। তো আর এই এটাতে আমি কেক বানাবো আর এতে গুলে নেব। তো এখন গুলে নিই, এখন সুজিটা ভিজি রাখতে হবে, দই দিয়ে চিনি দিয়ে ভিজি রাখবো, তারপরে হচ্ছে 10-15 মিনিট ভিজি রাখবো। তো আমি আগে সুজিটা দই দিয়ে মাখিয়ে নেব। আমি প্রথমে দইটা দিয়ে দিচ্ছি, দইটা দিয়ে তারপরে চিনি দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা গুলে নিচ্ছি। দুধটা দেখানা হয়নি, দুধটা কি গরম বসিয়েছি সেই জন্য দুধটা ঠান্ডা হলে, ঠান্ডা হলে দুধটা পরে লাগবে, সেই জন্য দুধটা দেখালাম না, দুধটা পরে লাগবে, যখন লাগবে তখন দেখাবো। তো আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন সুজিটা দিয়ে দিচ্ছি, সুজিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো বলতে খুব একটা বেশি না, দানা দানা আছে, তো বেশি দানা দানা থাকলে আবার ফুলবে নি, সেই জন্য একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো আমি সুজিটা দিয়ে এখন মিশিয়ে দিচ্ছি, এটা আমি এখন 15 মিনিট একখানে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা এখন আবার সন্ধে দিতে হবে, তো সন্ধে হওয়ার টাইম হয়ে গেছে, আর আমি কেক বানাবো বলে তারপরে সব রেডি করা হয়ে গেছে, আর সুজিটা ভিজাতে দিয়েছি, আর সুজিটা যতক্ষণ ভিজবে তো আমরা সন্ধে দিয়ে তারপরে হচ্ছে যে আবার কেক বানাবো। তো মল্লিকা এখন আটা মাখাচ্ছে, রুটি হবে রাত্রে সেই জন্য এই যে আটা মাখাচ্ছে, আর আমি হচ্ছে যে কেকের সব জোগাড় করে রেখে দিয়েছি, আর হচ্ছে যে তারপরে এখন সন্ধে আরতি হবে, তারপরে কেক বানাবো। নো প্রেম মোই রাধা, রাধা প্রেম ময় হরি, জীবনে নদনে নিতম রাধা কৃষ্ণ গতির মম, কৃষ্ণ সদ্রবিন সুজি ভিজিয়ে রেখেছিলাম, যেটা এইছে এরকম হয়েছে, পুরো হয়ে গেছে। এখন সুজিটা ফুললে, ফুলে তো ভিজিয়ে রাখলে এটা কমসে কম 30 মিনিট এখানে ভিজিয়ে রেখেছিলাম, যতক্ষণ ভিজি রাখবে তবে ততক্ষণ ভালো এটা। তো আমি এখন এটাতে দুধ দিয়ে একটু তারপরে আবার গুলে নেব, এটা আমি দুধ দিয়ে দিচ্ছি এখন। ভালো করে গুলে নেব, যতটা লাগে আন্দাজ মতন দিয়ে দেবো, সর হয়ে গেছে। তো এইটাই থাক এইরকম। তো আমি এখন গ্যাসটা চালু করে দিচ্ছি, এটা গরম হতে থাকবে। এইটা আমার অনেক মানে অনেক দিনের এইটা দেখছি, তো এইটাতেই আমি কেক বানাই একটা, মানে অনেকে কুকারে বানায়, অনেকে কড়াইতে বানায়, তো আমি এই এতেই বানাই, যত কেক বানাই এতেই। আর লবণটাও অনেক দিনের, মানে লবণ মানে এটা অনেক দিন থেকেই আমি কেক বানাই। তো গ্যাসটা চালু করে দিচ্ছি, এটা 10 মিনিট এখানে কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমি এই জায়গাটায় কেক বানাবো, তো আমি একটু অল্প করে ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ব্রাশে করে মাখিয়ে নিচ্ছি। এটা ঘি লাগানো হয়ে গেছে, তো আমি ময়দা একটু এটাতে ময়দা ছিটকে দিচ্ছি,
ময়দাটা পুরো ভালোভাবে যেমন মিশে যায়। ঘি যেটাই লাগিয়েছি এইটাই, এখন আমি যেগুলো দেওয়ার দরকার লাস্টে আমি এগুলো দিয়ে দিচ্ছি। যে এখানে বেকিং পাউডার আছে এটা এক চামচ নয়, এক চামচকে কম এটা দিয়ে দিলাম। আর এটা বেকিং সোডা, এটা একদম ছোট চামচের এক চামচ নয়, এটা ছোট চামচের। তো এটা দিলাম। তা আর এটা চকলেট কি বলে এটা ফুড ফ্লেভার, তো এটা এক ফোঁটা দিয়ে দিচ্ছি, এক দু ফোঁটা দিচ্ছি। এই যে কম করেই দিলাম, আমি টুটি কুটি দিয়ে দেবো এতে। এটা ময়দা দিয়ে মাখিয়ে রেখেছি, অল্প দিলাম প্রথমে আর অর্ধেকগুলো পরে দিব। আমাদের টুটি কুটিটা সবাই পছন্দ বেশি করেনি, সেই জন্য কম করেই দিলাম। তো ভালো করে এটা গুলা হয়ে গেছে, এখন আমি এইটাতে ঢেলে দেব। প্রথমে এটা একটু এ করে দিচ্ছি, এখন উপরে টুটি কুটি দিয়ে দিচ্ছি। এখানে হয়ে গেছে গরম, এটা গরম হয়ে গেছে, আমি এতে বসিয়ে দেবো। বসিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, কম আছে, একদম কম আছে, 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে চেক করে দেখবো। এখানে কেকটা 35 মিনিটের বেশি রেখেছিলাম, তো চেক করে দেখছি এখন। এরকম একটা খাঁচিয়ে নিয়ে নিচ্ছি, এখন দেখবো চেক করে, এটা জড়ায়নি, তার মানে হয়ে গেছে কেকটা, যে পরিষ্কার এসছে। যে কেকটা এখন গরম আছে, প্রচুর গরম, তো আমি ঠান্ডা হোক ততক্ষণ 10 মিনিট এখানে বাইরে রাখছি, ঠান্ডা হোক তারপরে আমি তোমাদেরকে ভালো করে এটা খুলে দেখাবো। এখানে কেকটা ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন এটা তুলে নেব। এই যে সাইডগুলো একটু ই করে দিচ্ছি, খুলে দিচ্ছি। একটা ঢাকনা নিয়ে নিচ্ছি, এরকম করে উল্টিয়ে এই যে কেকটা এরকম হয়েছে। খুব নরম হয়েছে কেকটা। আর এখন তো রাত হয়ে গেছে, তো আমি ভোগ নিবেদন করে দিয়েছি রুটি আরে, তো এখন ভগবানের শয়নও দিয়ে দিচ্ছি, তো আমি এটা কালকে সকালে ভোগ নিবেদন করব বন্ধুরা। আর আজকে তাহলে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি, আর অনেক বড় হয়ে যাবে নালে। তো আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।